ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার বিগো লাইভ অ্যাপ থেকে আপনার যে ফলোয়িং ইনফরমেশন প্রোফাইল পোস্ট অ্যাপ থেকে আপনি হাইড করে রাখতে চান, তাহলে আপনি আপনি এটি হাইড করে রাখতে পারবেন। তো এক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি অ্যাপটি ওপেন করার পর যে ইন্টারফেস পান সেখান থেকে আপনি এখানে যে মি অপশনটি দেখতে পাচ্ছেন, মি অপশনটিতে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন, অথবা আপনি এখানে স্ক্রল ডাউন করলে আপনি এখানে সেটিংস অপশন পেয়ে যাবেন। এখানে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবেন, আসার পরে সেটিংস এখানে পেয়ে যাবেন। তো এখানে আমার অবশ্য সেটিংসটি হাইড রয়েছে। এখানে আপনি সেটিংস আইকনে ক্লিক করে যেতে পারবেন, এখানে আপনি সেটিংস আইকনও পেয়ে যাবেন। এই দুটোর যে কোনো একটি অপশন থেকে আপনি যেতে পারবেন। তো যাই হোক, এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি জাস্ট সরি এখান থেকে আপনি জাস্ট প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। তো প্রাইভেসি অপশনটিতে ক্লিক করার পরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন যে হাইড ইওর ফলোয়িং ইনফরমেশন ইন প্রোফাইল পোস্ট অ্যাপ। তো এখানে আপনাকে এই অপশনটি অন করে নিতে হবে। তো এখানে যে সার্কেলের মধ্যে যে বাটনটি দেখতে পাচ্ছেন, এই বাটনটি আপনাকে অন করে নিতে হবে। তো এক্ষেত্রে আপনি জাস্ট বাটনটিতে টাচ করবেন, তাহলেই অন হয়ে যাবে। আপনি দেখলেন যে আমি টাচ করলাম, অন হয়ে গেল। আবার টাচ করলাম, সরি টাচটি একটু ভুলবশত অন্য কোথাও লেগেছে। তো আবার টাচ করলাম, এটি দেখলেন অফ হয়ে গেছে। তো এভাবে আপনি টাচ করে অন অফ করে নিতে পারবেন। টু ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি আপনার যে ফলোয়িং ইনফরমেশন সেটি প্রোফাইল পোস্ট অ্যাপ থেকে হাইড করে নিতে পারেন। টু ভিউয়ার্স, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।